কি হলো কি হলো বলবি তো বল কি হলো এই দেখো বাড়ি এসে কত কথা বলছে কি হলো সেটা তো বলবি হ্যাঁ কি হলো কি হলো বল কি হয়েছে বল ও মাথায় হাত বুলিয়ে দিতে হবে ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে মাথায় হাত বুলিয়ে দিতে হবে গো সকালবেলায় দেখো চলে এসছে সকালবেলায় চলে এসছে দিয়ে মাও মাও করে ডাকছে মা 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 করে ডাকছে টাকা চোখটা বন্ধ করে দিয়েছে দেখছো ওলে বাবালে কি হয়েছে বা ও মাথায় হাত বুলিয়ে দিতে হবে কি হয়েছে বলবি তো কি হয়েছে ও সকালবেলায় মাথায় হাত বুলিয়ে দিতে হবে তো চলো এখন হচ্ছে গিয়ে সকালবেলা আয় দেখো পুষি চলে এসেছে দেখছো সকালবেলা বলতে 8টা বেজে গেছে বেশ ঠিক আছে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছো সকালে খুব ভালো আছো আমরা ভালো আছি এখন বাজে গিয়ে 8:10 হবে তো মেয়েকে সকালবেলায় একদম রেডি করিয়ে স্কুলে দিয়ে এসেছি আর সকালে বাসি কাজকর্ম হয়ে গেছে সকালে বাসি কাজকর্ম করেই মেয়েকে স্কুলে দিয়ে এসেছি তো চলো টিফিনে কিছু বানাবো ভাবছি আগে তোমরা দাদাভাইকে ফোন করবো তারপর আর দেখো পিউসি এসে শুধু ম্যাও ম্যাও করে ডাকছে আমাকে তো তোমাদের দাদাকে ফোন করবো তারপর জিজ্ঞেস করবো যে টিফিনে কখন আসবে খেতে কী খাবে সেটা জিজ্ঞেস করবো এমনিতে পরোটা করা আছে তারপরে বড়া ভাজা আছে সেগুলো সব থেকেই গেছে কালকে সব মনে নাই জানো সন্ধ্যাবেলায় মনে নাই বলতে এমনি সারাদিন কাজের মধ্যে ছিল তারপর সন্ধ্যাবেলায় খেতে দিতে মনে নাই তারপরে যখন 8:30 বাজে রাত্রি কালকে 8:30 বাজে তখন আমি মানে বললাম যে দেখো তোমার জন্য পরোটা বানিয়েছি বড়া বানিয়েছি তখন আবার খেলো কে অল্প করে ভাত খেলো রাতে চলো যাই হোক আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো সারাদিন আমি কী করি কোথায় যাই কী রান্না বান্না করি সব চলো এখন টিফিনে কিছু বানাবো তার জন্য আসলাম বানাবো আলুর তরকারি মুড়ি খাওয়ার জন্য এর জন্য তো সকালে টিফিনের জন্য দেখো আলু তরকারি করেছিলাম তো আমাদের দাদাভাইকে খেতে দিয়েছি খাচ্ছে এই যে আর আমি কি নিয়েছি দেখো এই দেখো আমি নিয়েছি কটা পান্তা ভাত ছিল পান্তা আর ছাতু আর লবণ আর এই যে তরকারি নেবো একটু আর মেয়ের জন্য একটু রেখে দেবো মেয়ে মুড়ি দিয়ে খাবে চলো জল দিয়ে মাখিয়ে খাবো থালাটা বড্ড বড় হয়ে গেছে না হ্যাঁ ছোট থালা বাটির মতো ইস লবণটা নিতে ভুলে গেল এইটা লেবুটা নিতে ভুলে গেলাম তো চলো এখন বাজে গিয়ে 11টা দেখি এখন বাজে গিয়ে 11টা 20 আর আমি ভাত বসিয়ে দিয়েছি দেখো আর মেয়েকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে মেয়ে ও দেখো মুড়ি খাইয়ে দিয়েছি দিয়ে মুড়ি খাওয়ার পর একটু টিভি দেখেছে টিভি দেখে ও দেখো পড়তে বসেছে হোমওয়ার্ক করছে এখন স্যার জানি না কখন পড়াতে আসবে এখনও মেসেজ দেয়নি আমি মেসেজ করে বলে দেয় এখন মানে রুটিনের এখনও ঠিক হয়নি রুটিন দেয়নি এখনও যে কিবার কোন টাইমে পড়াবে কোন সাবজেক্ট এখন রুটিন দেয়নি বলে বলে দেয় ফোনে মানে মেসেজ করে বলে দেয় যে আমি পড়াতে যাচ্ছি এই টাইমে তো চলো কী রান্না বান্না করবো সেটা আগে তোমাদের দেখাই আর কী রান্না করবো কী রান্না করবো করে শেষমেশ মানে চিন্তা ভাবনা করেছি যে এই রান্না করবো চলো কী রান্না করবো তোমাদের আগে দেখায়
এই দেখো পটল কেটে রেখেছি, একটা ডাঁটা পড়েছিল ফ্রিজে, তো ডাঁটাটাও মানে কাটলাম, না হলে পরে শুকিয়ে যাবে এর জন্য। আর আলু কেটেছি, এটা কীতে করবো বলো তো, এটা ডিম দিয়ে করবো, দুটো ডিম আছে, তো ডিম দুটো ভাজবো, ভেজে মানে কাটবো দিয়ে ভাজবো, মানে চার টুকরো করবো এই দুটো ডিমে। তো এটা দিয়েই পটল আলু তরকারি করবো, একটু গ্রেভি করবো, ঝোল করবো না, আর দেখো পুঁই শাক করবো নানা রকম সবজি দিয়ে, মসুর ডাল দিয়ে, আর কিচ্ছু করবো না। আর ভাতটা বসিয়ে দিয়েছি দেখো, চলো শাকটা হয়ে গেল, একটু ঝোল ঝোল করে রাখবো যেহেতু ডাল করে নিই এর জন্য। এই যে নানা রকম সবজি দিয়ে, মসুর ডাল দিয়ে, পুঁই শাক, তো চলো পুঁই শাকের তরকারিটা হয়ে গেল। এখন হচ্ছে গিয়ে এই যে আলু পটল সজনে ডাঁটা আর ডিম দিয়ে একটু গ্রেভি করে তরকারি। আর অনেক চিন্তাভাবনা করার পর আমি রান্নাটা করেছি, মানে চিন্তাভাবনা করেছি, যেহেতু মাছ মাংস থাকলে অত চিন্তা থাকে না যে কী রান্না করবো কী কী রান্না করবো, কিন্তু মাছ মাংস না থাকলে অনেক চিন্তাভাবনা থাকে যে কী রান্না করবো কী রান্না করবো, এই দিয়ে খাবে খাবে না, এরকম একটা ভাবনা চিন্তা থাকে। তো মাছ মাংস থাকলে ভাবনা চিন্তা অতটা থাকে না, যেহেতু এক তরকারি দিয়ে ভাত খেতে পারা যাবে মাছ মাংস দিয়ে। তো চলো রান্নাবান্না কমপ্লিট করে এই দেখো আমরা খেতে বসে গেছি, আর আজকে কিন্তু ঘরের মধ্যে খেতে বসে গেছি, সবার ভাত বেড়ে নিয়েছি। এই দেখো আজকে দুটো রেসিপি, এখন বাজে বিকেল তিনটে, বিকেল বলবো না দুপুর বলবো, আর এখনই ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল, অনেক বৃষ্টি হয়েছে। আর এদিকে আম গাছটা পড়ে গেছিলো, এই দেখো অনেকটা বড় হয়ে গেছে আম, আর এগুলো হয়ে গেছে রে, সেটাকে কাটো, কাটতে হবে, এগুলো সব কেটে ফেলতে হবে, এগুলো জঙ্গলগুলোর ভেতরে জঙ্গলগুলো কাটতে হবে, অনেক জঙ্গল আছে। তো বাবাকে বলছি কেটে দেন, এই আম গাছটা কাটতে হবে, এইটার মাথাটা ভেঙে ভেঙে মানে ই করে দিয়েছে, মানে কে এইটার মাথাটা ভেঙে ভেঙে কে দিয়েছে, কার দরকার বলছে, আবার চলে আসবে, রাখো গাছের বাবা জল দিচ্ছ কেন, জল দিইনি বাবা, চলো আম গাছটা বাঁধতে হবে, আম গাছটা না বাঁধতে হবে না, লম্বা হয়ে উঠেছে, কাটা হয়নি না তার জন্য, আর এটা এটা ভেঙে 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 বাড়িটা বাজিয়ে দিয়েছে। হ্যাঁ আমি পৌঁছাতে পারছি না, এখন আবার চলে এসেছি আমাদের এই বাগানে, ঠিক আছে, আর আমাদের এই গাছগুলো উপরে অনেক উঠে আছে, আর আমাদের এই গাছগুলোকে কাটতেও হবে, বুঝলে, আম গাছটা অনেক বড় হয়েছে, আমি আমাকে দেখো আমাকে দেখো, আর ওইদিকে পুরো ওইদিকে পুরো দেখো, একবার রাস্তা পুরো ভিজে পুরো ই হয়ে গেছে, এখনই বৃষ্টি হলো, আরে দেখো এই গাছগুলো এই গাছগুলোকে কাটাবে, শুধু আম গাছটা অনেক ই হয়ে গেছে, আম গাছটা বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, কিন্তু আম হয়নি, আমাদের দেখো আম গাছটা বড় একদম লম্বা হয়ে গেছে, কিন্তু আম হয়নি, চার হয়েছে, এবার জল দিতে বেজে বৃষ্টি দিতে রোদ হয়ে যাবে, ওইগুলো নাহলে হবে না, যে ঠিক আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন এই গেছে সন্ধ্যাবেলা, বাজে গিয়ে 7:30, তো চা করে নিয়েছি, না চা নাও তোমাদের দাদা ভাইয়ের জন্য, আমি এই জন্য চা আর বিস্কিট, মুড়ি খেলো না, মুড়িগুলো চিমড়ে গেছে, সে বাড়ি থেকে নিয়ে আসা মুড়ি, মানে তোমাদের তোমাদের বলছি, আমার ইয়ে নিয়ে এসেছিলো, মা বাবা নিয়ে এসেছিলো, তোমাদের দাদা ভাই খাবে না বলছে, চিমড়ে গেছে বললে খাবে না বলছে, এরকম মুড়ি খেলো না, এখন চা বিস্কুট করে দিলাম, চা বিস্কুট খাবে। চলো এখন রান্না বান্না আরম্ভ করে দিয়েছি, আর মেয়েকে পড়াচ্ছিলাম এতক্ষণ, এখন বাজে গিয়ে কটা বলে দিই দাঁড়াও, এখন বাজে গিয়ে বাবা 10:00 বাজতে যাচ্ছে, তো মেয়েকে পড়িয়ে উঠলাম, এখানে আবার কী লাগলো, মেয়েকে পড়িয়ে উঠলাম দিয়ে দেরি হয়ে গেল, আর আজকে রান্না করছি গিয়ে মানে সেই ডিম, মানে দিনের বেলায় ডিম খেয়েছি, আবার রাতেরবেলায় তোমার দাদা ভাই ডিম নিল, চিকেন আনতে গেছিলো তো চিকেন পেলো না, এই জন্য বলি যে ডিমই করে নিই, ডিমের কারি করছি, যদিও এত রাতে রান্না আমি করি না, সকাল সকাল রান্না বান্না হয়ে যায়,
তো চলো ডিমের কারি করবো, ভাত আছে আর তরকারিও আছে, সেই দুপুরের যে ডিম দিয়ে তরকারি করলাম সেই তরকারি এখনো। এই দেখো ডিমের কারি করলাম, তো এই ডিমের কারি দিয়ে আজকে ভাত খাওয়া হবে, আর তরকারি তো আছে, দুপুরের তরকারি এখনও আছে, ভাতও আছে। চলো এখন 10:30 বাজতে যাচ্ছে, 10:15, হ্যাঁ 10:10 বাজে, চলো খেয়ে নেবো এখন। এই যো আজকে রাতের মেনু, ওটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ভাত, আর এই যে মেয়ের ভাত মাখিয়ে দিয়েছি, আর এই ভাতটা হচ্ছে আমার। আয় বাবা আয়। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন ধোয়া কমপ্লিট, আজকে একবার ছেড়ে দুবার বাসন দিয়েছি সন্ধ্যাবেলায় মানে রাত্রিবেলায়, আর বিছানাটা ঝাড়লাম, আজকে তোমার দাদা ঝাড়ুটা ঝাড়ুটা দিয়ে দিয়েছে, মুখটা মুছবো, এই যে মুখ ধুইনি। কোথাও গেলে পরে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে দিও। চলো আজকের জন্য টাটা, বাই বাই, আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। গুড নাইট, টাটা।